হ্যালো এভরিবাডি, আমি শায়েক পারভেজ, আর আজ আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ফটোশপে ক্যামেরা র ইউজ করতে পারি। তো চলুন শুরু করি তাহলে। তো দেখুন, আমরা ফটোশপে একটি ছবি নিয়েছি এখানে। তো এখন আমরা যেটা করব যে আমরা ক্যামেরা র ইউজ করব। তো ক্যামেরা র ইউজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে যেতে হবে এখানে ফিল্টারে। তো ফিল্টারে গিয়ে আপনারা দেখবেন যে এখানে ক্যামেরা র অপশন আছে, অর্থাৎ ক্যামেরা র ফিল্টার আছে। তো ক্যামেরা র ফিল্টার দিলে আপনারা ক্যামেরা রটি পাবেন। আর এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল আর হচ্ছে এ। তো এটা ক্লিক করলে দেখুন আমরা এইভাবে ক্যামেরা রটি পাবো। তো দেখুন ক্যামেরা রতে অনেকগুলো বিষয় আছে, যেমন এখানে আমরা জুম ইন জুম আউট করতে পারবো, আর এখানে আমাদের যেটা আছে হোয়াইট ব্যালেন্স আমরা এখানে কম বাড়া করে নিতে পারবো। এছাড়া এখানে রেড আই একটা অপশন আছে, এটা রেড আই রিমুভাল, এবং এখানে দেখুন টার্গেট অ্যাডজাস্টমেন্ট টুল, আর এখানে আমাদের আছে স্পট রিমুভাল। এগুলো আসলে সবগুলি খুব গুরুত্বপূর্ণ টুল। এবং এখান থেকে দেখুন আমরা যদি এই পাশে চলে আসি, এখানে আমাদের হিস্টোগ্রাম দেখাচ্ছে, এবং এখানে দেখুন হোয়াইট ব্যালেন্স অ্যাজ শট, অর্থাৎ আপনি মোবাইল দিয়ে বা আপনার ক্যামেরা দিয়ে যেভাবে একটা ছবি তুলেছেন তো সেটাই এখানে আসবে। কিন্তু যদি আপনি এখানে এখানে দেখুন এটা হোয়াইট ব্যালেন্স, এখানে আপনি অটো করে দিতে পারেন আর কাস্টম করে দিতে পারেন। কাস্টম করে দিলে তো আপনি নিজে যখন এডিট করবেন তখন সেটা অটোমেটিক কাস্টম হয়ে যাবে। আর যেহেতু আপনার অটো দিয়ে রাখেন তাহলে দেখুন অটো দিলে এখানে সামান্য একটা পরিবর্তন হলো। আপনারা যদি খেয়াল করে থাকেন দেখুন অ্যাজ শটে এটা থাকবে, আর যখন আমি অটোতে যাব তখন দেখুন একটু হলেও চেঞ্জ হয়েছে। তো এখন যদি আমরা ধরুন এখানে একটু কম বাড়া করতে চাই, অর্থাৎ এখানে আমরা কিছু ইফেক্ট ইউজ করতে চাই, তাহলে আমরা এখান থেকে কম বাড়া করে দেখুন আমি যখন এটা সরিয়ে দিচ্ছি দেখুন এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এভাবে কম বাড়া করে দেই দেখুন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইরকম বিষয়টা। এরপরে যদি আমরা এখানে দেখুন এক্সপ্লোর এখানে গেলে আমরা দেখুন এক্সপ্লোর বলতে আসলে একটু লাইট কম বাড়া করা, এটা আপনারা এখান থেকে এভাবে করে কম বাড়া করে নিতে পারেন। এছাড়া এখানে আছে কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টে আপনারা এইভাবে কম বাড়া করে নিতে পারবেন। তো এইভাবে করে প্রতিটা জিনিসই আপনারা কম বাড়া করে নিতে পারবেন। যেহেতু আজকে টিউটোরিয়ালটি ক্যামেরা র কীভাবে আমরা ফটোশপ ইউজ করব সেটার উপরে, তো ক্যামেরা র এর প্রথম যে অপশনটা অর্থাৎ এই বেসিক অপশনটা আমরা এভাবেই দেখালাম, যে এখান থেকে আপনারা কম বাড়া করে নেবেন। এখানে আরও কিছু আছে যেমন ভাইব্রেন্স, তারপরে স্যাচুরেশন। তো এগুলো আসলে আপনারা আপনাদের ছবির কোয়ালিটির উপরে, অর্থাৎ আপনারা যে ছবি তুলবেন সেটার উপরে নির্ভর করে কীভাবে সাজাবেন সেটা আপনারা এখানে কম বাড়া করে নেবেন। আরেকটা এখানে আছে যে টিউন কার্ভ, অর্থাৎ আপনি যদি চান যে এখানে আমি ব্রাইটনেস কমাবো বাড়াবো এগুলো বিষয় সম্পর্কে এখানে আছে। দেখুন এখানে যদি আমরা এভাবে করে কমাই বা বাড়াই তো এখানে কিন্তু অটোমেটিক এখানে চেঞ্জ হবে। এছাড়া আমাদের এখানে এরকম রিবন আছে, যদিও এটা আমাদের এইভাবে করে যখন আপনি মাউস দিয়ে এইভাবেই করবেন তো এটা কিন্তু রিমুভ অর্থাৎ মুভমেন্ট করবে না, তো আমাদেরকে এখান থেকে কম বাড়া করে নিতে হবে। আর এখানে দেখুন নিচে কিছু অপশন আছে, এখান থেকে আপনারা কম বাড়া করে নিতে পারেন। দেখুন এখানে যখন আমি করব তখন এখানে চেঞ্জ হবে। তো যাই হোক, সেটাই হচ্ছে বিষয় এখানে এটার। এরপরে আছে আমাদের ডিটেইল, তো এখানে আপনারা ডিটেইল পাবেন, এখান থেকে আপনারা কম বাড়া করে নিতে পারেন। এরপরের অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এইচএসএল গ্রে স্কেল, এখান থেকে আপনারা এই ছবির কম্বিনেশনগুলো চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, এরকম অনেকগুলো অপশন আছে এখানে, এগুলো দিয়ে আপনারা কম বাড়া করে নিয়ে আপনাদের ছবির যেভাবে আপনারা করতে চান এডিটিং সেভাবে করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ক্যামেরা র-র কাজ। অনেক সময় দেখা যায় যে অনেকে ক্যামেরা রগুলো খুঁজে পায় না বা ক্যামেরা র আসে না। এক্ষেত্রে যদি না আসে সেক্ষেত্রে আপনারা ক্যামেরা র প্লাগ ইন ইউজ করবেন, এবং সেটা অবশ্যই আপডেট নিয়ে কাজ করলে ভালো হয়। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো বা নেক্সট টিউটোরিয়াল আপনারা কী চান সেটার উপরে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।